नमस्कार, आमी कौशिक राय। एस्ट्रो एडुकेशन यूट्यूब चैनले सकल प्रिय दर्शक बंधु के आंतरिक अभिनंदन, शुभेच्छा और अनेक अनेक भालोबासा जानाई। जय शनि महाराज, जय जय शनि महाराज, जय जय शनि महाराज, जय। आगामीकाल 29 अक्टोबर 2022 शनिवार, যে পাঁচ রাশির সুপার ডুপার প্রাপ্তি ঘটতে চলেছে, সেই পাঁচ রাশির বিষয়ে আমি আলোচনা করব, আলোকপাত করব। তবে প্রতিদিনের মতন একটি অনুরোধ, আপনারা ভিডিওটি অবশ্যই সম্পূর্ণরূপে, আলোচনাটি অবশ্যই শুনবেন। শুধু রাশির নাম, টার্গেট নাম্বার, শুভ সময় শুধু শুনবেন না, কারণ এখানে আমি অনেক কিছু বোঝানোর চেষ্টা করি, বেশ কিছু নতুন ইনফরমেশান তথ্য আপনাদেরকে দিই, যেটা আপনাদের জীবনে যদি আপনারা অ্যাপ্লাই করেন অবশ্যই সুপার ডুপার প্রাপ্তিতে আপনার বাধা কিন্তু হবে না। এই জন্য ভিডিওটি মনোযোগ দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই শোনা দরকার। শুধু কেটে 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 ভিডিও দেখবেন না, আলোচনাটি সম্পূর্ণ শুনুন। দেখুন, প্রথম কথা আপনাদেরকে বলি, অনেকজন কমেন্ট করছেন যে স্যার হোয়াটসঅ্যাপে আমার প্রাপ্তিতে বাধা আসছে, কি করব, কি করা উচিত। প্রাপ্তি সব রকমই প্রাপ্তি হতে পারে, কি করা উচিত? সর্বোপরি যেটা করা উচিত, যেটা হচ্ছে ভাগ্যভাবকে স্ট্রং করা দরকার। একমাত্র আমি কিন্তু ভাগ্যভাবকে স্ট্রং করার কথা বলছি, আবার এটা আবার কপি হবে, এই কথাটা আবার কপি হবে, ভাগ্যভাবকে স্ট্রং করা দরকার। অর্থাৎ আমি যে জায়গাটা চুলচেরা বিশ্লেষণ করতে চাই, যে কৌশিকরা খুব দায়িত্ব নিয়ে বলছি কথাটা, ভাগ্যভাবকে যদি স্ট্রং করেন কি না, আপনার প্রাপ্তির সম্ভাবনাটা কিন্তু বাড়বে। কারণ প্রাপ্তিটা সম্পূর্ণ নির্ভর করে ভাগ্যভাবের উপর। ভাগ্যভাব যদি আপনার স্ট্রং পজিশান যদি করানো যায় এবং আপনার ধনভাব, আপনার আকর্ষিক প্রাপ্তির ভাব এবং আপনাদের একাদশ ভাব, একাদশ ভাব আমাদের প্রফিটের ভাব, আমাদের লাভের ভাব, এই ভাবগুলোকে যদি স্ট্রং করানো যায় তাহলে কিন্তু আপনার কম হোক বেশি হোক অর্থপ্রাপ্তির যোগ কিন্তু আগামীকাল সৃষ্টি কিন্তু হবে। কত অ্যামাউন্টের অর্থপ্রাপ্তি হবে সেটা তো নির্ভর করবে আপনার জন্মকুণ্ডলীর উপর, কারণ আপনি যখন জন্মিয়েছিলেন তখন আপনার প্রাপ্তির ক্ষেত্রে কোন বছরটা, দেখুন একটা সময় কী জানেন, সময় যায় যে আমার এ বছরগুলো খুব ভালো গেছে, দু তিন বছর টানা ভালো চলেছে, এটাই হচ্ছে গ্রহের খেলা। আবার কারো ক্ষেত্রে এই সময়গুলো টোটাল খারাপ চলছে, চলছিল দু বছর আগে ভালো চলছিল কিন্তু তারপর থেকে আস্তে আস্তে কেন আমার ডাউনফল হতে লাগলো, এটা হচ্ছে ভাগ্যের খেলা। অর্থাৎ এই জায়গাটা চুলচেরা বিশ্লেষণ করা দরকার এবং যে চারটি গ্রহকে দেখা দরকার সেটা আপনারা নিশ্চয়ই জানেন। আমার ভিডিওটি যারা প্রতিদিন দেখেন, আমার বলার কোনো ব্যাপারই নেই, তারা ভালো মতন জানেন রাহু, শুক্র, বুধ এবং শনি, এই চারটি গ্রহকে এবং চারটি ভাবকে স্ট্রং করা দরকার এবং এর সাথে সাথে সর্বোপরি ভাগ্যভাবকে স্ট্রং করা দরকার। এবং বেশ কিছু গোপন পদ্ধতি আমার কাছে আছে, বেশ কিছু ক্রিয়া আছে যেটার মাধ্যমে আপনার মানে বাধাকে কাটিয়ে আপনার সেই জায়গাটাতে আপনাকে পৌঁছে দেওয়া কিন্তু সম্ভব। দেখুন, মানুষের ভাগ্য কখন কীভাবে ঘুরে বলা যায় না, এই জন্য বারবার বলছি হতাশ হবেন না, সঠিক অ্যাস্ট্রোলজার চয়েস করুন, নিজের জন্মকুণ্ডলী বা হস্তরেখা বিচার করুন, দেখবেন আপনার প্রাপ্তি কিন্তু হবেই হবে। আমি পাঁচ রাশি বলছি, কম হোক বেশি হোক অর্থপ্রাপ্তির কিন্তু যোগ কিন্তু সৃষ্টি হয়েছে। একই রাশির লাখো লাখো কোটি কোটি মানুষ আছে, সবারই হবে এটা আমি কখনো দাবি করি না, কিন্তু কিছুজন মানুষের কিন্তু হবে, যাদের ক্ষেত্রে দশা মহাদশা পারমিট করছে,
গ্রহের গোচর ভালো আছে, ভাগ্য বা স্ট্রং আছে, এটা সম্পূর্ণ ভাগ্যের খেলা, আমি বারবার বলছি। কারণ ভাগ্যাধিপতি যদি নিজস্থ থাকে, ভাগ্যভাবে অশুভ গ্রহে যদি দৃষ্টি থাকে, বা অশুভ গ্রহ বা গ্রহণ দোষ বা বীজদোষ যদি ভাগ্যভাবে সৃষ্টি হয়, বা ভাগ্যভাবে কালসর্প দোষ যদি সৃষ্টি হয়, তাহলে কিন্তু আপনার প্রাপ্তির ক্ষেত্রে কিন্তু বাধা আসবে। এই জায়গাটাতে আমি বারবার বলছি, আমি চুলচেরা বিশ্লেষণ কিন্তু করি। এখানে দেখা দরকার আপনার জন্মছকে কোন জায়গাটা শুভ অবস্থায় আছে, কারণ আমাদের আকস্মিক প্রাপ্তির ভাবটাকে কিন্তু পর্যালোচনা করা দরকার। আমি একটি কথা বারবার বলি, কেউ কেউ সোনার চামচ নিয়ে মুখে জন্মায়, আবার কেউ কেউ খুব পরিশ্রম করে প্রচুর সম্পত্তি কিন্তু করে। এখানেই হচ্ছে ডেস্টিনি, এখানেই হচ্ছে ভাগ্য, এটা মানতেই হবে, ভাগ্যের খেলা এটা সম্পূর্ণরূপে। এবং আমি আরেকটি কথা বলি, যা হয় না কপাল গুণে তা হয় ক্ষণের গুণে। তিথিখণ্ড কিন্তু বিশেষভাবে ইম্পর্টেন্ট। আগামীকাল আপনাদের রাহুকাল থাকছে সকাল 9টা থেকে সকাল 10:30 পর্যন্ত কিন্তু রাহুকাল থাকছে। এই সময় কোনো শুভ কাজ শুভযাত্রা করবেন না। এবং শোভনযোগ আগামীকাল, আগামীকাল দিনটিকে রিপ্রেজেন্ট করছে হচ্ছে শোভনযোগ কিন্তু থাকছে। দেখুন, আপনার জন্মছক, আপনার ন্যাকাল চার্ট বা হস্তরেখা কিন্তু সর্বশেষ কিন্তু কথা বলবে। আপনি দেখা যাচ্ছে আপনার জন্মছকে গ্রহগুলো পীড়িত আছে, সেই গ্রহগুলোকে, যে যে গ্রহগুলো পীড়িত আছে সে গ্রহগুলোকে জাগৃত করা দরকার। অর্থাৎ জাগৃত যদি করা যায় বিশেষ ক্রিয়ার মাধ্যমে, তাহলে কিন্তু এই যে আমি বললাম কিছু গোপন পদ্ধতি আছে, যে কোনো দিক থেকে প্রাপ্তি কিন্তু হবে, অর্থাৎ এই যোগটা কিন্তু সৃষ্টি কিন্তু হতে চলেছে। আপনার জন্মছক সর্বশেষ কিন্তু কথা কিন্তু বলবে। অনেকে প্রচেষ্টা করছেন হচ্ছে না, কেউ প্রচেষ্টা করছে কিন্তু আপনার ভাগ্যে আছে, এমনও কিছু কিছু মানুষ আছে। আমি বলি না, কেউ কেউ রাস্তায় যেতে যেতে ঘুরতে ঘুরতে যেতে 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 দেখা গেলো 500 টাকা হোক বা 200 টাকা হোক টাকা অর্থ পড়ে আছে, আপনি খুঁজে পেলেন, এটাও একটা প্রাপ্তি। যে কোনো দিক থেকে কিন্তু প্রাপ্তির যোগ কিন্তু সৃষ্টি কিন্তু করে। আপনার জন্মছক সর্বশেষ কথা কিন্তু বলবে। আপনার জন্মছকে যদি কোনো নেগেটিভ গ্রহের দশা যদি না চলে, মারক গ্রহের যত দশা যদি না চলে, তাহলে কিন্তু আপনার প্রাপ্তি কিন্তু হবে। আমি বারবার বলি একটি কথা, কপালে নেই তো কি ঠকঠকালে হবে কি, আপনার কপালে ঘিটা থাকা দরকার। অর্থাৎ এই জন্য কপাল মানে হচ্ছে ভাগ্য, এই এই ভাগ্যটাকেই সঠিক পদ্ধতিতে সঠিক ক্রিয়ার মাধ্যমে কিন্তু আপনার রেমেডির মাধ্যমে জাগৃত করা দরকার। আর বেশ কিছু গোপন পদ্ধতিও সেখানে আছে। এবার আপনাদেরকে আমি বলি আগামীকালের যে রাশিগুলোর নাম বলবো। প্রথম রাশি হচ্ছে মকর রাশি। মকর রাশির আপনাদের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 6 এবং 2। আপনাদের শুভ সময় সকাল 11:32 থেকে আপনার 1:04 পর্যন্ত। দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো, সে রাশির নাম মিথুন রাশি। মিথুন রাশির আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 8। আপনাদের শুভ সময় সকাল 11:22 থেকে আপনার 1:14 পর্যন্ত। তিন নম্বর যে রাশির কথা আমি বলবো, সে রাশির নাম আপনার মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 8 এবং 2। আপনাদের শুভ সময় সকাল 11:41 থেকে আপনার 12:28 পর্যন্ত। এরপর যে রাশির কথা আমি বলবো, চার নম্বর যে রাশি, সে রাশির নাম কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 3 এবং 6। আপনাদের শুভ সময় 12:04 থেকে 1:31 পর্যন্ত। অন্তিম এবং সর্বশেষ যে রাশির কথা বলবো, সেই রাশির নাম আপনার ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 4। আপনাদের শুভ সময় সকাল
দশটা মার্জনা করবেন আপনাদের যে শুভ সময়টা সকাল 10:45 থেকে 12:24 পর্যন্ত। নমস্কার, ধন্যবাদ।